হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনার সাথে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে আলোচনা করব বা আপনাদেরকে জানিয়ে দেবো যে এই চলতি মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা ফ্রিতে রেশনে কোন কোন কার্ডে কত কেজি করে মাল পাবেন এছাড়াও নতুন যে লিস্ট খাদ্য দপ্তর থেকে দেওয়া হয়েছে সে বিষয়টি নিয়ে আলোচনা করব নতুন যে খাদ্য বন্টনের লিস্ট দেওয়া হয়েছে এছাড়াও দুয়ারে রেশনে কিন্তু এবার থেকে আপনারা সকলে দুয়ারে রেশনে সমস্ত ফ্রি রেশন পাবেন এবং দুয়ারে রেশনে আপনাদেরকে গাড়িতে করে গ্রামে গ্রামে দিয়ে যাওয়া হবে এই ফ্রিতে রেশন আপনাদেরকে আর দিতে হবে না কোনো কোথাও তো আপনারা কবে রেশন পাবেন সেই বিষয়টিও আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো যে আপনার এলাকায় আপনি কবে রেশন পাবেন সেটা আপনি কীভাবে বুঝবেন তো এর সাথে সাথে আরও যে বলা হচ্ছে যে এই রেশনের সাথে এই মাসেই আরও কিন্তু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে ব্যাঙ্কের খাতায় মহিলারা টাকা পাবেন দু টাকা চার টাকা এরকম কিন্তু টাকা দেওয়া হবে মহিলাদেরকে সরাসরি ব্যাংকের খাতায় তো আজ থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু হয়ে গেছে এবং আপনারা যারা রেশন পাবেন সেই রেশনটা কবে দেওয়া হবে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য চলুন বিস্তারিত শুরু করি তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে আমি বেশ কিছু খাদ্য দপ্তর থেকে লিস্ট দেওয়া হয়েছে বা নোটিশ দেওয়া হয়েছে সেগুলো প্রথমত দেখায় তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন কার্ডে কত কেজি মাল পাবেন এবং আপনি কবে আপনার এলাকায় পাবেন তো দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে এর আগে আমরা দেখেছিলাম রেশন পাওয়ার ক্ষেত্রে আরও সুবিধার জন্য আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড সংযুক্ত করতে আপনি যেতে পারেন পশ্চিমবঙ্গের মধ্যে আপনার কাছাকাছি যে কোনো রেশন দোকানে যে কোনো বাংলা সহায়তা কেন্দ্রে যে কোনো খাদ্য পরিদর্শকের অফিসে তো এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আপনি যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের মোবাইল নাম্বারে লিঙ্ক না করান তাহলে কিন্তু আপনি কোনো রেশন পাবেন না সেই ব্যাপারটা আপনাকে এর আগে আমি বলেছিলাম এবং সেটাই কিন্তু এই নোটিসে বা এই যে একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে কিন্তু জানানো হয়েছে তো নিজের রেশন কার্ড যে এলাকার সেখানে ছাড়াও যে কোনো জায়গাতেই আপনি কিন্তু করতে পারবেন এই রেশন কার্ডের লিঙ্ক এছাড়াও যদি আপনি অন্যান্য বিষয় আরও জানতে চান তাহলে কিন্তু খাদ্য দপ্তরের একটা নাম্বার দেওয়া রয়েছে উনিশশো বা এই যে নাম্বারটা হেল্পলাইন নাম্বার এই নাম্বারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আরও কি বলা হয়েছে দেখুন এছাড়াও কিন্তু আরও একটা লিস্টে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আরও একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে রেশন ডিলারদের ব্যাপারে বলা হয়েছে আরও এখানে আরও একটা লিস্ট দেওয়া হয়েছে এখানে দুয়ারে রেশনের ব্যাপারে বলা হয়েছে তো বলা হয়েছে যে ষোলোই নভেম্বর দু হাজার থেকে কিন্তু দুয়ারে রেশন চালু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এবং গত মাসে অর্থাৎ নভেম্বর মাসের ষোলো তারিখ থেকে দুয়ারে রেশন চালু হয়েছে এবং এই মাসে সেটা কিন্তু দেওয়া হবে এবং এই মাসে কিন্তু সবাই পাবেন আপনারা দুয়ারে রেশন তো যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে যদি আপনাদের এইচএস বা পি এইচএস কার্ড থেকে থাকে তাহলে আপনি কত কেজি মাল পাবেন বা এ এ ওয়াই কার্ড থেকে থাকলে আপনি কত কেজি মাল পাবেন ঠিক আছে তো যেটা আমি দেখাচ্ছি এটা শুধু রাজ্য সরকার দেবে কেন্দ্র সরকার কিন্তু এটাতে দেবে না এই লিস্টটাতে কিন্তু নেই কেন্দ্র সরকার যেটা পাবেন সেটাও কিন্তু বলে দেব তো বলা হয়েছে আপনার কি অগ্রাধিকার প্রাপ্ত বা পিএইচএইচ অথবা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার বর্গ এসপিএইচএইচ রেশন কার্ড আছে তো যদি আপনার কাছে অগ্রাধিকার প্রাপ্ত পিএইচএইচ অথবা বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার বর্গ এসপিএইচএইচ রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে নিতে পারেন তো এই কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনি কত কেজি করে মাল পাবেন আগে যে লিস্ট দেখেছিলেন সেই লিস্ট আর এই লিস্ট কিন্তু আলাদা এই লিস্ট কিন্তু দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে এখানে বলা হয়েছে খাদ্য সামগ্রী একটা পরিমাণ এবং দর তো এখানে দেখতে পাচ্ছেন যে খাদ্য সামগ্রী যদি আমরা দেখি তাহলে শুধু চাল আর আটা দেওয়া হবে চাল দেয়া হবে দু কেজি করে যদি আপনাদের পিএইচএইচ এবং এসপিএইচএইচ এ কার্ড থেকে থাকে তো চাল কিন্তু আপনাকে দেওয়া হবে দুই কেজি করে একটি রেশন কার্ডে বলা হয়েছে রেশন কার্ড পিছু এছাড়া আটা দেওয়া হবে দু কেজি পঁচাশি গ্রাম করে বা পঁচাশি দু কেজি পঁচাশি গ্রাম করে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে আটা ঠিক আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রেশন কার্ড পিছু আপনাকে কিন্তু রেশন কার্ড পিছু এটা দেওয়া হবে এছাড়াও বিনামূল্যে দরের জায়গায় যদি আমরা দেখি সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু দেওয়া হচ্ছে এই মানে মালগুলা তাহলে কি হচ্ছে আপনার বাড়িতে যদি পাঁচজন মানুষ থেকে থাকে তাহলে কিন্তু আপনি দশ কেজি চাল পেয়ে যাচ্ছেন আটা কিন্তু তার থেকেও বেশি পেয়ে যাচ্ছেন তো এসপি এইচএচ পি এই কার্ড যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে দেয়া হবে এই সুবিধা এছাড়া বলা হয়েছে রেশন আনতে আর রেশন দোকানের লাইনে দাঁড়িয়ে থাকা নয় এখন দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে আপনি আপনার বাড়িতে বসেই বরাদ্দ রেশন সামগ্রী পান বিনামূল্যে এটাও কিন্তু লিস্টে দেওয়া হয়েছে এছাড়াও বলা হয়েছে যদি আপনাদের আর কেসয় ওয়ান কার্ড থেকে থাকে তাহলে আপনি কত কেজি মাল পাবেন তো আর কেসায় ওয়ান যদি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে বলা হয়েছে আপনার কি আর কেস হয় ওয়ান কার্ড আছে যদি আপনার কাছে আর কেসায় ওয়ান কার্ড থেকে থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে নিতে পারবেন তো খাদ্য সামগ্রী পরিমাণ এবং দর খাদ্য সামগ্রী যারাই আপনি চাল এবং গম পাবেন দু কেজি রেশন কার্ড পিছু চাল পাবেন তিন কেজি রেশন কার্ড পিছু গম পাবেন এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলা হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা আপনাকে লাগবে না তো তাহলে কি হচ্ছে আপনি চালও পেয়ে যাচ্ছেন বিনামূল্যে দু কেজি করে কার্ড পিছু এবং আপনি গম পেয়ে যাচ্ছেন তিন কেজি করে কার্ড পিছু তাহলে রেশন কার্ড পিছু যদি আপনি পেয়ে যান তাহলে পাঁচজন যদি থাকে তাহলে পনেরো কেজি গম এবং দশ কেজি চাল আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন আর কে হয় ওয়ান কার্ড থেকে থাকে এবং আপনাকে দেখা পাওয়ার সব যদি টু কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি কি পাবেন তো আর কে হয় টু কার্ড যদি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে যে মালগুলা সেটা হচ্ছে কি আপনি কি আর কে হয় টু রেশন কার্ড আছে আপনার কি আর কে হয় টু রেশন কার্ড আছে যদি আপনার কাছে আর কে হয় টু রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি নিম্নলিখিত পরিমাণের খাদ্যশস্য প্রতি মাসে আপনার নিকটবর্তী রেশন দোকান থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে নিচে যে বরাদ্দটা দেওয়া হয়েছে খাদ্য সামগ্রীর পরিমাণ দর চাল গম দেওয়া হবে তো এক কেজি করে রেশন কার্ড পিছু চাল এবং এক কেজি করে রেশন কার্ড পিছু গম দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনাকে এই খাদ্য সামগ্রী দেওয়া হবে ঠিক আছে তো এক কেজি চাল এক কেজি গম আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে যদি আপনার কাছে আর কেউ টু কার্ড থেকে থাকে তো এবার বলে রাখি আপনাদের যদি এ কার্ড থেকে থাকে অর্থাৎ অন্তর্দয় অন্য যোজনা তাহলে আপনি কত কেজি করে মাল পাবেন যদি আপনার অন্ত্যদয় অন্য যোজনা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আরও বেশি মাল পেয়ে যাবেন আরও কিন্তু আপনাকে বেশি মাল দিয়ে দেওয়া হবে কেননা এ এ কার্ড যদি থেকে থাকে আমরা আগে থেকেই জানি যে বেশি মাল দেওয়া হয়ে থাকে এবং এ যদি কার্ড থেকে থাকে তাহলে কিন্তু সেটা পরিবার পিছু দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু আর মাথা পিছু হয় না তো পনেরো কেজি চাল দেওয়া হবে এবং উনিশ প্যাকেট বা উনিশ কেজি কিন্তু আটা দিয়ে দেওয়া হবে যদি আপনার আর কে এস যদি আপনার এ ওয়াই কার্ড থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও যেটা কেন্দ্র সরকারের দেওয়া হবে সেটা কিন্তু তিন কেজি করে গম এবং দু কেজি করে চাল এটা কিন্তু মাথা পিছু দেওয়া হবে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে মালটা দেওয়া হবে সেটা শুধু এ ওয়াই এস এবং পিএইচএইচে পাবেন তাছাড়া অন্য কোনো কার্ডে পাবেন না যেমন আর কে ওয়ান কিন্তু পাবেন না তো তারপরে আপনাদেরকে বলি এটা হচ্ছে রেশন কার্ডের যেটা বরাদ্দ ইতিমধ্যেই দেওয়া হয়েছে সেই বরাদ্দটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম তো তারপরে আপনাদেরকে বলে দিছি যে আপনার এলাকায় আপনি কবে রেশন পাবেন তো ইতিমধ্যেই কিন্তু খাদ্য দপ্তর থেকে সমস্ত মোবাইল গ্রাহককে বা সমস্ত যাদের রেশন কার্ড গ্রাহক যারা রয়েছেন তাদেরকে কিন্তু মোবাইলে এস এম এস দেওয়া হচ্ছে শুধুমাত্র যারা লিঙ্ক করেছেন যারা মোবাইল নাম্বারের সাথে রেশন কার্ডের আধার কার্ডের সমস্ত লিঙ্ক করেছেন তাদের কিন্তু মোবাইলে এস এম দেওয়া হচ্ছে কত তারিখে তারা রেশন পাবেন তাদের এলাকায় এবং সেই তারিখ কিন্তু মোবাইলে দিয়ে দেওয়া হচ্ছে এসএমএসের মাধ্যমে এবং সেই তারিখে তাদের এলাকায় গাড়িতে করে এসে রেশন ডিলার কিন্তু মাল দিয়ে চলে যাবেন তাহলে কী হচ্ছে আপনাদের খুবই সুবিধা হচ্ছে যে মোবাইল এস দেওয়া থাকলে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনাদের ফোনে এস এম এস চলে আসছে এবং আপনি সেটা দেখেই কিন্তু আপনার মাটা নিয়ে তবে ইতিমধ্যে আমার কাছে কোনো এস এম এস এখনও নেই তবে এস এম এস দেওয়া হচ্ছে আপনার ফোনে অবশ্যই চেক করবেন এস এম এস আপনি পেয়ে যেতে পারেন তো পরবর্তীতে আবার জানাবো যখন এস এম এস আসবে কেমন এস এম এস সমস্ত বিষয়টি জানাবো তো আজকের ভিডিওর মাধ্যমে এ পর্যন্ত জানালাম কী কী জানানো হয়েছিল তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও তো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকুন পরবর্তীতে দেখা হবে নতুন